আপনাদের সাথে আমি মনিকা, আর নজর রাখবো আজকের খবরে। নির্বাচনী অজুহাত দেখে ইডির কাছে চিঠি দিল শাইনি ঘোষ। বুধবার বর্ধমানের গলসি ব্লকের বিভিন্ন গ্রামে ভোট প্রচারে আসেন রাজ্যের যুব সভানেত্রী শাইনি ঘোষ। এদিন গলসি চৌমাথা মোড় থেকে র্যালি করে গলসি ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে তৃণমূলের ভোট প্রচার সারেন শাইনি। প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী সহ রাজ্যের উন্নয়নের বিষয় নিয়ে গ্রামবাসীদের কাছে প্রার্থীর হয়ে ভোট চাইলেন শাইনি। বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের একটি সম্পত্তি কেনাবেচার সংক্রান্ত নথি থেকেই শাইনি ঘোষের নাম উঠে আসে। তারপর আর একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে শাইনির নাম প্রকাশ্যে এসেছে। কুন্তলকে জেরা করে উঠে এসেছে শাইনির নাম। এছাড়া একাধিক সাক্ষী তাদের বয়ানে শাইনির নাম উল্লেখ রয়েছে। দুদিন আগে 11.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় শাইনিকে। এরপর কিছু জিজ্ঞাসাবাদের জন্য শাইনিকে ডাকা হলে নির্বাচনের অজুহাত দেখিয়ে ইডি দপ্তরে চিঠি পাঠিয়েছেন বলে বর্ধমানের গলসিতে এসে বলেন শাইনি ঘোষ। শাইনি বলেন, ইডি দপ্তর থেকে আমার কাছে চিঠি এসেছিল, নির্বাচনী প্রচারের জন্য ইডি দপ্তরে না যেতে পারার জন্য আমি চিঠি দিয়েছি। বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর আমি সেখানে যাব, তবে প্রশাসনে যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান শাইনি। চলুন 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 চলুন, বাড়ান বাড়ান আগেও জানিয়েছিলাম 11 তারিখ পরে ভোট দিতে গেলে যেদিন থাকবে আমি পক্ষ চেয়েছিলাম।